আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে গাছগুলো যাচ্ছে সেগুলো প্যাকিং চলছে এবং আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানের গাছগুলো দেওয়ার। এই যে দেখতে পাচ্ছেন এটা রামবুটানের বড় গাছ এবং ঝোপালো গাছ। এখানে আরও কিছু গাছ আছে, আমি দেখাবো, তার আগে দেখাই নেই। এখানে চায়না থ্রি লিচু গাছ আছে এবং ফুলসহ গাছ, এই যে দেখেন, এবং ঝোপালো গাছ। এগুলো কিন্তু সবগুলো ডালেই ফুল আসছে, ইনশাল্লাহ এবছরই ফল খাইতে পারবে আমাদের কাস্টমার। আর এখানে আমি যদি দেখাই, এখানে লঙ্গান আছে, ফুলসহ লঙ্গানের গাছ, এবং আমরা চেষ্টা করেছি আমাদের কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য এবং গাছগুলো গঠনসম্মত দিয়েছি, সুন্দর গাছ। এখানে লঙ্গানের ফুল চলে আসছে। আর এখানে ভেরিকেটেড পেয়ারা অনেক সুন্দর এবং বারো মাসে একটা ভ্যারাইটি, এক সাইডে ফল থাকে আর এক সাইডে ফুল থাকে। তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমাদের কাছে গাছ অ্যাভেলেবেল আছে। এখানে প্যাকিং করা হচ্ছে, চেষ্টা করা হয় সবচেয়ে বেস্ট এফোর্ট দিয়ে গাছগুলো প্যাকিং করার। আর এখানে লাল জাম্বুরা গাছ, অনেক সুন্দর ঝোপালো গাছ। আমাদের কাছে এর চেয়েও ভালো ভালো গাছ আছে, যেগুলো লাল জাম্বুরা বড় গাছ ওগুলো অনেক সুন্দর। আর এখানে কাশ্মীরি কুল আছে, এখানে পিচ ফলের গাছ আছে, পিচ ফলে ফল আসছে। আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ফল আছে। তো আমরা কাস্টমারকে বলেছিলাম ফলসহ গাছ আছে আমি দেব, ফলসহ ফল ছাড়া একই দাম। সো সুতরাং ওনাকে আমরা ভালো গাছ দিয়েছি, ফলসহ আরও গাছ আছে, যারা নিতে চান নিতে পারেন। এখানে হচ্ছে পার্সিমনের গাছ, ডায়োসপার্ডোস কাকি যেটাকে বলে, অনেক সুস্বাদু এবং মিষ্টি একটা ফল, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ফলটা। সো গাছ আছে আমাদের কাছে, অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন, এরকম গাছ আছে। আর এখানে আপেলের গাছ আছে, আমাদের নাটোর থেকে এক ম্যাডাম শামসুন নাহার ম্যাডাম, উনি গাছ অর্ডার করেছিল, ওনার কিছু গাছ মারা গেছে, তার প্রেক্ষিতে এটা রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছে। সো রিপ্লেসমেন্ট হিসেবে ওনাকে আমরা অ্যাপেল গাছ দিচ্ছি। উনি গত রাতে বলেছেন যে উনি রামবুটান নেবেন না, রামবুটান গাছ মারা গেছিলো। এখানে আরও একটা আপেলের গাছ আছে, আমি যদি দেখাই, সুন্দর গাছ এবং মোটা গাছ। এখানে মাধুরী লাল পেয়ারা যেটাকে বলে, পলি পেয়ারা, সে পলি পেয়ারার কলমের গাছ, ছোট গাছ দিচ্ছি, যেগুলো এগুলো হচ্ছে ছাদে লাগানোর জন্য। আর এগুলো হচ্ছে বারোমাসি মালটা, ভিয়েতনামের বারোমাসি মালটা, ফুলসহ গাছ, অনেক সুন্দর ঝোপালো গাছ। আমাদের কাছে এরকম গাছ আরও আছে, আরও অনেক আছে। এখানে কমলা গাছ আছে, খুবই সুন্দর, এবং আম গাছগুলো আরও বেশি সুন্দর, ফুলে ফুলে পরিপূর্ণ প্রত্যেকটা গাছ, এবং প্রত্যেকটা গাছের হাইট প্রায় 5 ফিটের উপরে, 6 ফিট করে এক একটা গাছ। আর এখানে ছোট গাছ আছে, এগুলো হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো গাছ, যেগুলো আপেলের মতো শেপ হয় অনেকটা। আর এখানে রামবুটান দেখছেন একটা ছোট, এটা পরাগ ভাইয়ের জন্য, উনি রিপ্লেসমেন্ট হিসেবে পাচ্ছেন। এর আগে রামবুটানের গাছ ওনার মারা গেছে, তার প্রেক্ষিতে রিপ্লেসমেন্ট দিচ্ছি আমরা। আমরা কিন্তু গাছ মারা গেলে রিপ্লেসমেন্ট দেই, সেটা যে কোনো মূল্যের গাছ হোক আমরা রিপ্লেসমেন্ট দিই। অনেকে আছে যে গাছ রিপ্লেস চাইলে তারা ব্লক করে বা অন্য কোনো কাহিনী করে, তো আমাদের কাছে এরকম না, আমরা গাছ দেব। গাছ যদি লাগানোর পরে মারা যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট দেবো, সেটা যত মূল্যের গাছ হোক, তবে আমাদেরকে টাইম মতো জানাতে হবে, 2 মাস সর্বোচ্চ সময়। 2 মাসের মধ্যে কোনো গাছ মারা গেলে বা রিপ্লেস মানে গাছ রোপণের পর মারা গেলে রিপ্লেস করে দিই। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমের গাছ এবং বড় গাছ, এগুলো এখানে আরও আছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ঝোপালো সাইজের গাছ। গাছের পাতায় একটু ময়লা আছে, ময়লাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এখানে আপেল ম্যাঙ্গো গাছ আছে দুটো সাইড করে, সঙ্গে আরও কিছু বড় বড় আমের গাছ আছে। এগুলাও আমাদের অর্ডারে আছে, এগুলাও ডেলিভারি করা হবে। ফুলসহ সবগুলা গাছ এবং বাড়ি এগারো কাঠিমন মিশ্র একটা করা আছে, সবগুলা গাছ একত্রে রাখা আছে। তো আপনারা যারা গাছ ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখানে আছে হচ্ছে চেরি গাছ, সিলভিয়া চেরি, কেবল পাতা আসতেছে, আমাদের কাছে অনেকে অর্ডার প্লেস করে রেখেছে, অলরেডি প্রি অর্ডার করে রাখছে, তাদেরকে আমরা সাপ্লাই করব। এখানে লঙ্গান আছে, সঙ্গে আছে হচ্ছে অ্যাভোকাডো গাছ, পুষ্টিগুণে ভরপুর একটা ফল। তো আমাদের কাছে এরকম বিদেশি ফলে আরও অনেক অনেক গাছ আছে, আপনারা অর্ডার করতে পারেন। অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, রাহা নার্সারি। এই যে এখানে হচ্ছে লং মালবেরি, যেটা পাকিস্তানের লং মালবেরি, ওইটা লং মালবেরিতে এটা। আর এখানে এটা হচ্ছে ভিয়েতনামের বারোমাসি বড় মালটা, মানে বারোমাসি মালটার যে বড় গাছগুলো সেগুলো। এখানে ফুলসহ গাছ আছে, একটা গাছ না শুধু, অসংখ্য গাছ ফুলসহ আছে। এখন ফুল ঝরে গেছে, ফুল ঝরে এখন ফলে রূপান্তর হয়েছে। আমি যদি এখানে দেখাই, এখানে একটা গাছে আমি ফল দেখতে পাচ্ছি কয়েকটা। এই যে দেখেন এখানে হচ্ছে ফল চলে আসছে, সঙ্গে যে উপরে দেখেন এখানে কতগুলা করে ফল আসছে, একটা ডালে কত ফল আসছে। হয়তো এগুলা টিকবে না সবগুলা, তারপরে 4-5টা হয়তো টিকে যাবে। এখানে ফুল আছে,
তো এরকম ফুলসহ ফলসহ গাছ, বিভিন্ন প্রকার ফলের গাছ, গঠনসম্মত সুস্থ সবল গাছ যদি আপনার ছাদ বাগানের জন্য পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে গাছ ডেলিভারি করি। আমাদের ফেসবুক পেজ রাহা নার্সারি ভিজিট করতে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা জয়তুন গাছ, এরকম জয়তুন ফলের গাছও আছে আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।